আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। ক্রিস গেলকে অপর প্রান্তে দর্শক বানিয়ে গেলের মতোই ঝড় তোলার কাজটি মোটেও সহজ নয়, সেই কাজটি আজ করে দেখিয়েছেন ফরচুন বরিশালের তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে মুনিমের ঝড়ো ব্যাটিংয়ের সামনে রীতিমতো দর্শক হয়ে রইলেন গেল। মুনিমের শুরুর ঝড়ের পর বরিশালের ইনিংসের বাকি পথে এগিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া আগের ম্যাচে 50 হাঁকিয়েছিলেন তিনি। ধারাবাহিকতা ধরে রেখে আজও ব্যক্তিগত মাইলফলকটি ছুঁয়েছেন বরিশালের এই অধিনায়ক। মূলত এই দুজনের ব্যাটে নির্ধারিত 20 ওভারে 155 রানের বিশাল সংগ্রহ পেয়েছে বরিশাল। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ 2 উইকেট নিয়েছেন তানভীর, এছাড়া করিম, মঈন ও মোস্তাফিজের শিকার 1টি করে উইকেট। আজকের ম্যাচটিতে 37 বলের মোকাবেলায় সাকিব আল হাসান করেছেন 50 রান, যার স্ট্রাইক রেট ছিল প্রায় 135-এর উপর, হাঁকিয়েছেন 4টি চার এবং 2টি ছক্কার মার। সাকিব গত 2 ম্যাচে যে খেলেছিলেন সেখানে টানা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। আজকের ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়ে রীতিমতো টানা তৃতীয়বারের মতো আবারও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। উল্লেখ্য, আজকের ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোস্তাফিজুর রহমান বল হাতে ছিলেন কিছুটা মলিন, 4 ওভারে 30 রানের খরচায় 1টি উইকেট পেয়েছেন। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।